সুপ্রিম কোর্টের রায়ের পরে সিবিআইয়ের ডাইরেক্টর অলোক বর্মাকে রিইনস্টেট করার জন্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তার ফলে নরেন্দ্র মোদী যে জঘন্যতম পাপ রাগে রাতের অন্ধকারে করেছিলেন আদালতের, সেটাকে বাধা দেওয়ার জন্য আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। এই জঘন্যতম অপরাধ করার জন্য নরেন্দ্র মোদী জনসাধারণের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং অবিলম্বে পদত্যাগ করা উচিত। তিনি যে বুক ফুলিয়ে এত কথা বলেছেন 56 ইঞ্চি ছাতির জন্য ফুলিয়ে, যে কোনো অন্যায় কাজ করেননি, রাতের অন্ধকারের ইতিহাসে কোনোদিন এরকম নেই, এরকম পাপ কাজ কোনো সরকার কোনোদিন করেনি, এটা নরেন্দ্র মোদী বলেই করতে পেরেছিলেন। আজকে আদালত সেটাকে বন্ধ করে দিয়েছে। এতদিন রাহুল গান্ধী যে কথাটা বলেছিলেন, দেশের মানুষ যে কথাটা বলছিলেন, রাফেল চুক্তিতে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে এবং তার সঙ্গে বিজেপির অন্যান্য নেতারা নয়, একমাত্র নরেন্দ্র মোদী জড়িত, সেটা আর একবার প্রমাণ হলো। এবং পথের কাঁটা অলোক বর্মাকে সরাবার জন্য তিনি যে চক্রান্ত করেছিলেন, সেই চক্রান্ত আদালত বন্ধ করে দিল। এবার জবাব দিন রাহুল গান্ধী যে কথাগুলো প্রস্তুত করেছেন, মানুষ যে প্রশ্ন আপনাকে করেছে সেই প্রশ্নের জবাব দিন। রাফেল চুক্তি নিয়ে আপনাকে যে সমস্ত প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নের জবাব আজকে মানুষকে দিন। আজকে ক্ষমা চান মানুষের কাছে, পদত্যাগ করুন। যদি এতটুকু বিবেকবোধ থাকে, এতটুকু যদি মর্যাদাবোধ থাকে, লজ্জাবোধ থাকে, তাহলে অবিলম্বে আপনি পদত্যাগ করুন। তাহলে আগামী দিনে যে আই বছরই যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে মানুষ আপনাকে ঘৃণা মনে প্রত্যাখ্যান করবে, ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করবে। তার জন্য তৈরি থাকুন।